ওয়েলকাম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, অনেক দিন ধরে আপনাদের মাঝে ইনভেস্টিং সাইটগুলো শেয়ার করতেছি। আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন বা বিভিন্ন সাইট হয়তো এক মাস বা দেড় মাস থেকে চলে যায়, আপনাদের ইউএসডিটি লস হয়। সো আমি আপনাদের জন্য বিনান্সে ট্রেড একটি প্ল্যাটফর্ম চালু করব। আপনারা রিস্ক মুক্ত এখানে কিন্তু ট্রেড করে বিভিন্ন কয়েনের উপরে ইনভেস্ট করে আপনি কিন্তু প্রফিট নিতে পারবেন। সো আমি আর চাচ্ছি না যে যেই সাইটগুলো হয়তো এক মাস বা দেড় মাস থেকে চলে যায়, বাট আমি এখন নিয়মিত বিনান্সের ট্রেড সম্পর্কিত ভিডিও দিব। যদি আপনারা পর্যায়ক্রমে এই ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করেন এবং অনুপ্রাণিত করেন যে এই ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত দেবেন, তাহলে অবশ্যই এই কয়েনের উপরে ট্রেড সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসবো। আজকে আপনাদেরকে একটি কয়েনের বেসিক ধারণা দিব, সে কয়েনের উপরে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি কী পরিমাণ লাভবান হতে পারেন তার একটা আইডিয়া দেব। সো আপনারা জানেন এটা কিন্তু বিনান্স, আপনাদের যাদের বিনান্স অ্যাকাউন্ট নাই অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে একটি বিনান্স অ্যাকাউন্ট খুলে নেবেন। এটা হচ্ছে আমার বিনান্স অ্যাকাউন্ট। সো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, আপনি আপনার এনআইডি কার্ড যদি থাকে আপনার এনআইডি কার্ড দিয়ে খুলে নেবেন। বিনান্স হচ্ছে একটি ট্রাস্টেবল একটি ট্রেডিং সাইট, এখানে ডলার লেনদেন করতে পারবেন খুবই সহজে এবং স্মুথলিভাবে। সো এখানে কিন্তু একটা বড় একটা হিউজ মার্কেট, আপনি অনলাইনে যতগুলো টোকেন মানে ক্রিপ্টোকারেন্সি পাবেন সবগুলো কিন্তু বিনান্সে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। এখানে কিন্তু হিউজ পরিমাণে টোকেন আছে, এই টোকেনের উপরে মানুষ কিন্তু ইনভেস্ট করে থাকে এবং এখানে কিন্তু হাজার হাজার ডলার তারা কিন্তু এখানে প্রফিট করে থাকে এবং তারা কিন্তু লসও খায় আবার লাভেও থাকে। এখানে অনেকগুলো পেয়ার আছে, এই পেয়ারে আপনি চাইলে তারপরে বুস্ট পেয়ার, ইউএসডিটি, বিএনবি, বিটিসি, এই পেয়ারগুলোতে ট্রেড করা যায়। তাই সবসময় মানুষ কিন্তু তারপরে বিটিসি এবং এখানে যে বিটিসি আছে তারপরে ইউএসডিটি, এই দুইটি প্ল্যাটফর্মে মানুষ কিন্তু কয়েনে তারা কিন্তু ট্রেড করে থাকে। ইউএসডিটি স্পটে রেখে আমি জাস্ট এখানে সার্চ দিব, একটা কয়েন আছে অটো কয়েন, যদি অটো কয়েন লিখে সার্চ দিই এখানে দেখতে পারবেন গাইস, এখানে কিন্তু পেয়ারটি চলে এসেছে, অটো তারপর ইউএসডিটি পেয়ারটি চলে এসেছে। এখানে বিটিসি তারপরে বুস্ট যে পেয়ার আছে, সো আমি এগুলোতে সাজেস্ট করব না, সো আমি ইউএসডিটি এটা সাজেস্ট করব। সো এখানে যদি ক্লিক করে এখানে কিন্তু টোটাল মার্কেটটা দেখা যাবে, কখন আপ হয়েছে, ডাউন হয়েছে এবং সো টোটাল কিন্তু হিস্টোরিটা দেখা যাবে। এরপরে আমি বায়ের উপরে ক্লিক করব। সো বর্তমানে কিন্তু এই কয়েনটার দাম আছে দেখতে পাচ্ছেন গাইস $233। সো এটা হচ্ছে ওয়াটো এবং ইউএসডিটি পেয়ারে আছে। সো এখানে কিন্তু দামটা কিন্তু দেখতে পাচ্ছেন, সো ওঠানামা করতেছে। সো এটা হচ্ছে আপনার বর্তমান রেট। সো আমি যদি এখানে ক্লিক করি সাথে সাথে কিন্তু এখানে কিন্তু এখানে আপনার অ্যামাউন্টটা চেঞ্জ হবে। সো এটা কিন্তু এই আজকে সকালে আমি দেখেছিলাম $274। সো বর্তমানে আবার ডাউন হয়েছে মার্কেট, সো এখন কিন্তু $234। এখন যদি কেউ যদি এই কয়েনটা $234 কেউ কিনে রাখে, হয়তো দু ঘন্টা পরে $270 কিন্তু আপ হলে তখন কিন্তু এখানে সেল অপশন আছে, এই সেল অপশনে এসে এই কয়েনটা $30 থেকে $40 কিন্তু প্রফিটে সেল করে দেওয়া যাবে। সো এই কয়েনের উপরে কীভাবে ইনভেস্ট করবেন, কীভাবে ট্রেড করবেন এবং কীভাবে $50 থেকে $60 আপনি প্রফিট করে নিতে পারবেন, যদি আপনি চান এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য তাহলে অবশ্যই ভিডিও নিয়ে আসব যে আপনারা কীভাবে ট্রেড করবেন, ট্রেড করে মোটামুটি বিভিন্ন কয়েনের উপরে আপনি ভালো একটা প্রফিট নিতে চান। এখানে কিন্তু রিস্ক খুবই কম থাকে, আপনার ডলার কিন্তু অন্যান্য ইনভেস্টিং সাইটগুলো দেখা যায় সেগুলো কিন্তু চলে যায় আর এখানে আপনার ডলারটা কিন্তু চলে যাবে না, এখানে কিন্তু আপনার ডলারটা থেকেই যাবে। সো আপনার কয়েনের দাম, আপনি যে কয়েনটা আপনি কিনেছেন, যদি আপনি ৫ টাকা একটি কয়েন কিনেন, সে কয়েনটি যদি ৩ টাকা হয়ে যায় মানে মার্কেট যদি ডাউন হয়ে যায়, আপনি অপেক্ষা করবেন, আপনার কয়েনটির দাম যখন বাড়বে তখন
আপনি সেই কয়েনটি সেল করে দেবেন, ততক্ষণ পর্যন্ত কয়েনটি হোল্ডে রেখে দেবেন। সো এটা হচ্ছে সিস্টেম। সো এখানে আপনি যখন প্রফিটে থাকবেন, তো এই হচ্ছে ট্রেডিং অপশন। এখানে মার্কেটে অনেক কয়েন আছে, আপনি আপনার পছন্দ মতো কয়েনের উপর রিসার্চ করে সো আপনি এখানে কয়েনে ইনভেস্ট করতে পারেন এবং প্রফিট হলে আপনি তখন সেল করে দিতে পারবেন। সো এই হচ্ছে ট্রেডিং। সো ট্রেডিং আগে যদি ট্রেনিং শিখতে চান বা আপনি ট্রেড করতে চান, আগে আপনাকে ট্রেড সম্পর্কে বুঝতে হবে এবং কয়েন সম্পর্কে রিসার্চ করতে হবে এবং ভালো ধারণা নিয়ে আপনাকে এখানে আসতে হবে। আপনি বেসিক যদি নলেজ নিয়ে আসেন তবে আপনি করতে পারবেন, বেসিক একটি নলেজ থাকতে হবে অবশ্যই। বেসিক নলেজ থাকার পরে আপনি এখানে যে সম্ভাবনাময় টোকেন আছে এগুলো দিয়ে স্টার্ট করতে পারেন। ট্রেড সম্পর্কে ভিডিও চান তাহলে পর্যায়ক্রমে আমি ভিডিও দিব, আর আশা করি আপনাদের অবশ্যই হেল্পফুল হবে। সো গাইজ, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।